আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যাবেন পেলোসি, মারাত্মক পরিণতির হুঁশিয়ারি চীনের। রাশিয়ার সঙ্গে প্রকাশ্য আলোচনার প্রস্তাব দিলেন বাইডেন। আবারও আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। ভারতের হাসপাতালে আগুন, আটজনের মৃত্যু। ইসরায়েলকে বয়কটের শক্ত ডাক দিল আরব লীগ। যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আরও রকেট লঞ্চার পেল ইউক্রেন। সবশেষে জানবেন টাকার মান তলানিতে ভারতে বাংলাদেশি পর্যটকদের ভোগান্তি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানে যাবেন। তার এই সফরের মারাত্মক পরিণতি হবে বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। পেলোসির সফরের সম্ভাবনা বিবেচনায় রেখে তাইওয়ানের আশেপাশে পারমাণবিক অস্ত্র বজায় রণতরী সহ বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন টিভিএএসের রাজনৈতিক ও সামরিক প্রতিবেদক তিংতি লুং বলেছেন, ন্যান্সি পেলোসি মঙ্গলবার 2 আগস্ট রাতে তাইওয়ানের রাজধানী তাইপে পৌঁছাবেন। একাধিক সূত্র থেকে এই খবর পাওয়া গেছে বলে তিংতিং টুইটারে এক পোস্টে জানিয়েছেন। তাইওয়ান থেকে প্রকাশিত চায়না টাইমস জানিয়েছে, ন্যান্সি পেলোসির নেতৃত্বে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় অথবা রাতে তাইপে পৌঁছাবেন। এর পরদিন বুধবার তারা তাইওয়ানের সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন। তবে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তার এমন সফর মারাত্মক পরিণতি ডেকে আনবে। চীনের সশস্ত্র বাহিনী এমন সফরের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। নিক্কেই এশিয়ান রিভিউ জানিয়েছে, পেলোসির সফরের সম্ভাব্যতা মাথায় রেখে তাইওয়ানের কাছে বিমানবাহী রণতরী, রিফুয়েলিং উড়োজাহাজ সহ নানা ধরনের শক্তি সমাবেশ করছে মার্কিন সামরিক বাহিনী। গোড়াতে এই সফরের বিরোধিতা করলেও এখন চীনের হুমকির কথা বিবেচনায় নিয়ে পেলোসিকে বহনকারী বিমানের জন্য বাফার জোন বা ঘাত নিবারক এলাকা তৈরি করছে মার্কিন সেনাবাহিনী। সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে মার্কিন বিমানবাহিনীর পার্সোনেল রিকভারি প্ল্যাটফর্ম কমব্যাট কিং ট্যুর 2টি AC-130 উড়োজাহাজ আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে জাপানের ওকিনাওয়ায় নিয়ে আসা হয়েছে। এই দুটি উড়োজাহাজের পাশাপাশি অনেকগুলো KC-135 স্ট্যাটোস ট্যাঙ্কার্স তাইওয়ানের কাছে আনা হয়েছে। দক্ষিণ চীন সাগরে অবস্থানরত পারমাণবিক অস্ত্র বজায় রণতরী USS রোনাল্ড রিগান, জাপানের ওকিনাওয়ার কাছে থাকা রণতরী USS ত্রিপোলি, সাসেবেতে মোতায়েন অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ US আমেরিকাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও প্রশান্ত মহাসাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও ল্যান্ডিং হেলিকপ্টার ডক USS অ্যাক্সেসকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাশিয়ার সঙ্গে প্রকাশ্য আলোচনার প্রস্তাব দিলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। এই আলোচনার মাধ্যমে অস্ত্র হ্রাসকরণ চুক্তির বিকল্প নতুন কোনো চুক্তি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক বিবৃতিতে রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। তিনি বলেন, আজকে আমরা প্রশাসন নতুন অস্ত্র নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক আগের নিউ স্টার্ট চুক্তির স্থলাভিষিক্ত হতে পারে। 2026 সালে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে। বাইডেন বলেন, এই ধরনের আলোচনার জন্য আন্তরিক অংশীদার দরকার যারা ভালো বিশ্বাস নিয়ে কাজ করবে। প্রেসিডেন্ট যখন এই প্রস্তাব দিচ্ছেন এবং আন্তরিক আলোচনার আহ্বান জানাচ্ছেন, তখন পাশাপাশি এই কথাও বলছেন যে বর্বর এবং বিনা উস্কানিতে ইউক্রেনের সামরিক অভিযান চালিয়ে রাশিয়া ইউরোপের শান্তি চুরমার করে দিয়েছে। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত। আবারও আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। পাকিস্তান তেহরিকি ইনসাফ বা PTI চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবারও আন্দোলনের ডাক দিয়েছেন। ইমরানের 4 আগস্টের সমাবেশস্থল হচ্ছে পাকিস্তান নির্বাচন কমিশনের বাইরে। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার পদত্যাগের দাবিতে তিনি এই আন্দোলনের ডাক দিয়েছেন। দলের এক সভায় ইমরান বলেন, এই কমিশনের অধীনে নির্বাচন আয়োজনের কোনো পরিস্থিতি নেই। ইমরান খান আরও দাবি করেন, শাহবাজ শরীফের সরকার তার দেশ ও বিদেশে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তিনি বলেন, ভাবতে পারেন পরিস্থিতি কত ভয়াবহ যে সেনাপ্রধানকে IMF এর কাছে ঋণ চাইতে হচ্ছে।
ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ডজন খানেক মানুষ। সোমবার সকালে মধ্যপ্রদেশের জামালপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক কালো ধোঁয়ায় সেয়ে যায় হাসপাতাল চত্বর। জরুরি ভিত্তিতে বেশ কিছু রোগীকে সরিয়ে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। যে হাসপাতালে আগুন লেগেছিল সেটির নাম নিউ লাইফ মাল্টি স্পেশালিটি হাসপাতাল। দামোনাকা এলাকার গোহালপুর থানা এলাকার এটি অবস্থান। সোমবার বিকেলে আচমকা সেখানে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এই ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে 5 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ইসরায়েলকে বয়কটের শক্ত ডাক আরব লীগের। ইসরায়েলের দখলদারিত্ব রুখতে দেশটিকে আরও শক্তভাবে বয়কটের ডাক দিয়েছেন আরব লীগের সহকারী মহাসচিব সাইয়েদ আবু আলী। মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের এক সভা থেকে তিনি এই ডাক দিয়েছেন। সাইয়েদ বলেন, ফিলিস্তিনি জনগণ ও তাদের জানমালের উপর ইসরায়েল কর্তৃপক্ষের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছিল। তিনি আরও বলেন, এই চলমান আগ্রাসনের বিপক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া জরুরি, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা তার দায়িত্ব পালন করা উচিত। সবার দ্বৈত অবস্থান থেকেও সরে আসতে হবে। ইসরায়েলের উপর অর্থনৈতিক সহ নানা ধরনের চাপ প্রয়োগেরও আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র জার্মানি থেকে আরও রকেট লঞ্চার পেল ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেগজি রেজনিকভ বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। কিয়েভকে মানসম্পন্ন এবং ভারী অস্ত্রশস্ত্র সরবরাহের অঙ্গীকারের অংশ হিসাবে এগুলো সরবরাহ করা হয়েছে। ওলেগজি রেজনিকভ বলেন, সরবরাহকৃত সামগ্রীর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি 4টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস রয়েছে। গত মাসেও হিমার্সের অন্তত একটি চালান পেয়েছিল কিয়েভ। এই শক্তিশালী দূরপাল্লার রকেট ব্যবস্থা দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার প্রত্যাশা করছে জেলেনস্কি প্রশাসন। রুশ আগ্রাসন মোকাবেলায় দূরপাল্লার আর্টিলারি পাঠাতে এর আগে দফায় দফায় পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছিল ইউক্রেন। রাশিয়ান সরবরাহ লাইন এবং অধিকৃত অঞ্চলে দেশটির গোলাবারুদের গুদামে হামলার জন্য পশ্চিমা সামরিক সহায়তা দরকার ছিল দেশটির। দফায় দফায় পশ্চিমা সামরিক সরঞ্জামের চালানও পেয়েছে কিয়েভ। টাকার মান তলানিতে ভারতে বাংলাদেশি পর্যটকদের ভোগান্তি। টাকার মান কমে যাওয়ায় ভারতে চিকিৎসার জন্য কিংবা বেড়াতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশিরা। গত 1 মাসের ব্যবধানে বাংলাদেশি টাকার মান কমেছে গড়ে 15 থেকে 18 টাকা হারে। 1 মাস আগে যেখানে 100 টাকায় ভারতে গিয়ে মিলত 84 থেকে 85 রুপি, সেখানে এখন 100 টাকায় পাওয়া যাচ্ছে মাত্র 69 রুপি। তবে কোনো বাংলাদেশি যদি বাংলাদেশের 1000 টাকার নোট দিতে পারেন, সেই ক্ষেত্রে হাজারে মিলছে 710 টাকা, অর্থাৎ বাংলাদেশি 100 টাকায় মিলছে ভারতের 71 রুপি। কলকাতার নিউ মার্কেট এলাকার বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্রে ঘুরে দেখা যায় সেগুলো প্রায় ফাঁকা। বাংলাদেশি টাকার বিনিময়ে ভারতীয় রুপি মিলছে খুব কম সংখ্যক মুদ্রা বিনিময় কেন্দ্র থেকেই। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, তারাও ব্যাংক থেকে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কম পাচ্ছেন। তবে কলকাতার বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, সরকারিভাবে বাংলাদেশে 100 টাকায় 83 রুপি পাওয়া যাচ্ছে। যদিও অধিকাংশ বাংলাদেশি পর্যটকই স্থানীয় বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে টাকার বিনিময় করেন, তবে কোনো বাংলাদেশি পর্যটক বৈধভাবে ভারতে বাংলাদেশি টাকা নিয়ে যেতে পারেন না। ফলে অনেকেই অবৈধ বাংলাদেশি টাকা নিয়ে আসেন, যার সুযোগ নিচ্ছেন ভারতীয় মুদ্রা বিনিময়কারীরা। কলকাতার নিউ মার্কেট এলাকায় কম বেশি 100+ মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে। বেশ কয়েকটি মুদ্রা বিনিময় কেন্দ্রে ঘুরে জানা গেল, এই টাকাগুলো তারাও অবৈধভাবেই ক্রয় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুদ্রা ব্যবসায়ী সময় সংবাদকে বলেন, বাংলাদেশি পর্যটকরা বৈধভাবে ডলার নিয়ে আসতে পারেন। এখানে $1 বিক্রি হচ্ছে 80 রুপি 50 পয়সায়। যারা বাংলাদেশ থেকে বেড়াতে আসেন, তাদের অনেকে অবৈধভাবে বাংলাদেশি টাকা নিয়ে আসেন। ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগ সাজশ করে এই ব্যবসা চালিয়ে আসছেন বলেও জানান অনেকে। বাংলাদেশি পর্যটকরা বলছেন, বাংলাদেশেও ডলারের দাম অনেক বেড়েছে, চিকিৎসার জন্য তাই বাংলাদেশি টাকা নিয়ে আসেন অনেকে, আর সেই টাকা ভাঙানোর সময় পড়তে হচ্ছে বিপদে। এদিকে টাকার মান কমে যাওয়ায় ভারতে হঠাৎ করে কমে গেছে বাংলাদেশি পর্যটকদের সংখ্যাও। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ নির্ভর পর্যটন এলাকাগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায়।